Stay strong and live long. স্টে ওয়েল চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন অথবা খুব সহজেই ক্লান্ত হয়ে যান, তবে আজকের এই ভিডিওর তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। অসুখ বিসুখের মধ্যেই এখন আমাদের বসবাস। মরণঘাতী সংক্রমণের চোখরাঙানিকে সঙ্গী করে চলছে আমরা প্রতিদিন। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ছেন অনেকেই। মহামারীর ধাক্কা সামলানো তো সহজ কথা নয়, শারীরিকভাবে সারাক্ষণ দুর্বল বোধ করছেন বেশিরভাগই। পর্যাপ্ত পুষ্টির অভাবে এমনটা হতে পারে। খাবার খেলেও তাতে প্রয়োজনীয় পুষ্টির কতটা থাকে সে বিষয়ে আমরা বেশিরভাগই জানি না। বিশেষজ্ঞরা বলেছেন, আমরা খাবারের প্রতিই সবচেয়ে বেশি আকৃষ্ট হই। খাবারের থেকে বেশি স্বস্তি আর কোনো কিছুই দিতে পারে না। সঠিক খাবার শরীরে পৌঁছালে মানসিক চাপ কমে, ভালো থাকে শরীর ও মন। তাই অসুখ থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক খাবার খাওয়ার বিকল্প নেই। আপনার যদি সারাক্ষণই দুর্বল লাগে, তবে খাবারের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটি খাবার। দুর্বলতা দূর করার জন্য সামুদ্রিক বিভিন্ন মাছ খাওয়া উচিত। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার নিয়মিত খাবেন। মানসিক চাপ কমাতে কাজ করে মাছের তেল। সামুদ্রিক বিভিন্ন মাছ খেলে তা হরমোনের ক্ষরণের মাত্রাও ঠিক রাখে, সেই সঙ্গে বাড়ায় হজম ক্ষমতাও। ফার্মেন্টেড খাবার। দুর্বলতা কাটাতে বিশেষজ্ঞরা ফার্মেন্টেড খাবার খাওয়ার পরামর্শ দেন। ফার্মেন্টেড হলো সঠিক উপায়ে ফাঁপানো খাবার, সেই সঙ্গে খেতে হবে প্রোবায়োটিক খাবার। করোনা থেকে সেরে ওঠার পর এ জাতীয় খাবার খাওয়া সবচেয়ে বেশি জরুরি। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন এই সমৃদ্ধ খাবারগুলো। প্রতিদিন দুপুরে খাবারের পর এক বাটি টক দই খেয়ে নেবেন। অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত খাবার। শরীরের ভেতরে সৃষ্ট প্রদাহ কমাতে কাজ করে এমন খাবার খাওয়া জরুরি। সেজন্য পাতে রাখুন অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত খাবার। শরীরের প্রদাহ কমিয়ে শরীর ঠান্ডা রাখতে কাজ করে এসব খাবার। হলুদ, ডাবের পানি ইত্যাদি নিয়মিত খাবার অভ্যাস করুন। ফাইবারযুক্ত খাবার। এই সময়ে ফাইবারযুক্ত খাবার খাবেন বেশি বেশি, কারণ ফাইবার আমাদের স্নায়ুকে সতেজ করে এবং সেই সঙ্গে বাড়ায় মানসিক কর্মক্ষমতা। বিভিন্ন শাকসবজি ও শস্য জাতীয় খাবার রাখুন প্রতিদিনের খাবারে। এতে শরীর ভালো থাকবে, দূর হবে দুর্বলতা, আপনি যে কোনো কাজ করার শক্তি ফিরে পাবেন। মাল্টিভিটামিন। আমাদের শরীর ও মন ভালো রাখতে প্রয়োজনীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিভিটামিন। শরীর ঝরঝরে রাখতে এবং দুর্বলতা দূর করতে ভিটামিনের বিকল্প নেই। উদ্বেগ ও অস্থিরতা কমিয়ে সুস্থভাবে বাঁচতে চাইলে মাল্টিভিটামিন খাবেন। যদি সাপ্লিমেন্টারির দরকার হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।